প্রফেশনাল ভেরিফাইড বাইবিট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য কি করবেন এই ভিডিও অথবা আমার চ্যানেলে যে কোনো একটা ভিডিও ওপেন করবেন এবং এইখান থেকে ডিসক্রিপশন বক্সে চলে যাবো যাওয়ার পরে এইখানে দেখতে পারবা বাইবিট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্ক সেই লিঙ্কটা কিন্তু দিয়ে দিছি অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে আসো কমেন্ট সেকশনে আসলে দেখতে পারবা বাইবিট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্ক এইখান থেকে জাস্ট লিঙ্কটার উপরে একটা ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে ক্লেইম রিওয়ার্ড এই অপশনটাতে একটা ক্লিক করে দিবা এখানে ক্লিক করে দিলে কিন্তু তোমরা অ্যাকাউন্ট খুললে সেইখান থেকে কিন্তু কয়েক ডলার বোনাস পেতে পারো এইখানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের ইমেইল আছে যেই ইমেইলের সাহায্যে অ্যাকাউন্টটা রে ক্রিয়েট করবা সেই ইমেইল বসিয়ে দিবা এবং এইখানে একটা স্ট্রং পাসওয়ার্ডটা বসিয়ে দিবা পাসওয়ার্ড অবশ্যই বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর কিছু স্যাম্বল এবং সংখ্যা মিলেমিশে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তা না হলে কিন্তু নেবে না ওকে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে বসিয়ে দিচ্ছি ওকে পাসওয়ার্ডটাকে বসিয়ে দিলাম পাসওয়ার্ডটার দিকে একটু খেয়াল করেন এই ধরনের পাসওয়ার্ড তৈরি করবেন তাহলে পাসওয়ার্ডটা নেবে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে আমাদের জিমেইলে একটা কোড যাবে সেই জিমেইল থেকে কোডটা এখানে এনে পেস্ট করতে হবে তো আমি জিমেইলে চলে যাচ্ছি আর দেখো জিমেইলে আমার কোডটা চলে আসছে ভেরিফিকেশন কোড সেটাকে কপি করব কপি করার পরে এখানে এনে চাপ দিয়ে ধরে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু সেটা সাকসেস হয়ে যাবে এবং আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সাকসেস হয়ে যাবে এখন আমাদের কি করতে হবে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে কে ওয়াইসি করতে হবে সেজন্য আমরা প্লে স্টোরে চলে যাব চলে যাওয়ার পরে এইখান থেকে নিচে যে সার্চ অপশন এখান থেকে সার্চ অপশনে চলে যাব যাওয়ার পরে এখান থেকে সার্চ অপশনে আবার ক্লিক করব ক্লিক করার পরে বাইবিট লিখে সার্চ করব সার্চ করার সাথে সাথে এইখান থেকে আমরা অ্যাপসটা কিন্তু পেয়ে যাব এখান থেকে অ্যাপসটাকে আমরা ইনস্টল করে ওপেন করে নিব ওপেন করার সাথে সাথে প্রথমে একটা অপশন সাইন আপ লগ ইন এইখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যেই জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই জিমেলটা উপরে বসাবো এবং যেই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবো দেওয়ার পরে এখান থেকে লগ ইনে ক্লিক করে দিলে এই রকম আসবে এখানে যে একটা তোমরা সাদা সাদা একটা ঘর দেখতে পারতেছো এখানে একটা খালি ঘর দেখতে পারতেছো এই সাদা ঘরটাকে টেনে এনে এনেই কালো ঘরের সাথে মিলিয়ে দিতে হবে তাহলে কিন্তু আমাদের ভেরিফাই সাকসেস হয়ে যাবে এবং আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হলো এবং অ্যাপসে লগ ইন হলো এখন ভেরিফাই করব। ভেরিফাই করার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে এই বাইবিটের সুবিধাটা নিতে পারবো সেজন্য কর্নারে যে প্রোফাইল আইকন এখানে ক্লিক করব তো প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পারতেছো আনভেরিফাইড আইডি তো আইডিটা ভেরিফাই করা নেই ভেরিফাই করার জন্য উপরে সেটিংস বার দেখতে পারতেছো সেটিংস আইকনে ক্লিক করে দিব ক্লিক করার পরে এইখানে একটা অপশন আছে আইডেন্টিটি ভেরিফিকেশন এখান থেকে জাস্ট আইডেন্টি ভেরিফিকেশন অপশনটাতে একটা ক্লিক করে দিব ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পারতেছো লেভেল ওয়ান বেনিফিটস এইখান থেকে ভেরিফাই নাও এই বাটনটাতে একটা ক্লিক করে দিব ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন আছে এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট রেসিডেন্ট পারমিট এইখান থেকে আমরা ইন আইডিটা সিলেক্ট করে দেবো মানে আমাদের ন্যাশনাল আইডি কার্ড ভোটার আইডি কার্ডের মাধ্যমে আমরা ভেরিফাই করব। এটা সিলেক্ট করে দেওয়ার পরে এইখান থেকে কনফার্মে ক্লিক করব তার আগে আরেকটা জিনিস আপনারা এখান থেকে দেখে নেবেন উপরে বাংলাদেশ দেওয়া আছে কি না এবং এইখানে ল্যাঙ্গ লোকেশন এটা কিন্তু তোমরা চেঞ্জও করতে পারবা যে দেশ থেকে করতেছো সেই দেশটা দিয়ে দিবা অ্যালাউ করে দেবো একটু অ্যালাউ করে দিলে পরবর্তী অপশনে চলে যাব তো পরবর্তী অপশানে আসার পরে একটু অপেক্ষা করতে হবে এইখানে অনেকেই ভুল করে নন ইউএস রেসিডেন্ট মানে আপনি কি এর বাসিন্দা অথবা বাসিন্দা না যদি বাসিন্দা না হয়ে থাকেন তাহলে উপরটা সিলেক্ট করবেন নন ইউএস রেসিডেন্ট তো সকলে এটাই সিলেক্ট করে যারা বাংলাদেশ অথবা অন্য অন্য কান্ট্রি থেকে এটা করতেছে এবং যারা ইউএস থেকে করতেছে তারা নিচেরটা সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা উপরটা সিলেক্ট করে দেবো করার পর এখান থেকে কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করে দিলাম দেওয়ার পরে আমাদের এনআইডি কার্ডের ছবি দিতে হবে ফ্রন্ট পার্ট প্রথমে দেবো এরপরে ব্যাক পার্ট দিয়ে দেবো দুইটা পার্টের ছবি এখানে আমরা আপলোড করে দিব ওকে ছবি আপলোড করে দেওয়ার পরে এখানে আমাদের ফেস ভেরিফাই করতে হবে আমাদের ফেসটা এখানে দিয়ে দিব ফেসটা দেওয়ার পরে ফেস ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে ফেস ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে এটা কিন্তু অটোমেটিক প্রসেসিংয়ে চলে যাবে তো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে দেখো রিভিউ লেভেল ওয়ান সাবমিশন এটা কিন্তু এক ঘন্টা সময় নিয়েছে এক ঘন্টার ভিতরে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে তো দেখো আমার এক ঘন্টা হয়নি এর আগে কিন্তু আমার আইডিটা কিন্তু ভেরিফাই চলে আসছে আমাদের বাইবিট অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে একদম টোটালি অ্যাকাউন্টটা ব্যবহারের যোগ্য এখন যে কোনো কাজে অ্যাকাউন্টটিকে আমরা দিতে আসছি ব্যবহার করতে